আসসালামু আলাইকুম। আমাদের বড় প্রজেক্ট গুলোতে পাইল গুনতে অনেক সময় সমস্যা হয়। আমরা 1, 2, 3 এভাবে গুনতে গুনতে গিয়ে দেখা গেছে একটা অথবা দুইটা ভুল করে ফেলি। এই সমস্যা দূর করার উপায়, আমরা যদি লেয়ারে কাজ করি তাহলে প্রথমে আমরা এরিয়াটা নিব। আমরা প্রথমে পুরো আউটলাইনটা এরিয়াটা নিলাম এবং এইখানে মিজার ধরলেও ধরতে পারি এরিয়াটা, অথবা আমরা এইটা সিলেক্ট করে এলআই দিচ্ছি। তাহলে আমার এরিয়া কত, আমি এখান থেকে কিন্তু অনায়াসে কপি করে নিতে পারতেছি। এই যে কন্ট্রোল সি অথবা যে কোনো উপায়ে আমরা কপি নিয়ে আমরা এক্সেলে প্রথমে বসিয়ে দিলাম। আমার এখানে বসানোই আছে যে টোটাল এরিয়া। এখন আবার আমরা আনআইসোলেট করতেছি, করে পাইল এবং আউটলাইন দুইটা আমরা এরিয়া নিব। তাহলে এখন পাইল বাদে আমরা কতটুকু এরিয়া কাভার করে, সহজ হিসাব আপনারা বুঝতেছেন। এখন এই 13055 ft² এইটা আমরা এক্সেলে লিখে নিয়েছি, আগে আমি লিখে নিয়েছি, মানে টোটাল এরিয়া শুধু পাইলের এরিয়াটা বাদ দিয়ে। এবং একটা পাইলের এরিয়া কত, তাহলে একটা পাইলের এরিয়া কত দেখেন, 3.14159, অথবা আমরা এলআই ইন্টার দিয়েও কিন্তু এরিয়াটা নিতে পারি। এই যে একটা পাইলের এরিয়া কত আমরা কপি নিচ্ছি। এখন আমাদের কিন্তু হয়ে গেছে, হিসাব করা খুবই সহজ। আমরা কি করেছি, টোটাল পাইল থেকে টোটাল যে এরিয়া সেই এরিয়ার থেকে পাইল বাদে এরিয়া কতটুকু আমরা বিয়োগ দিয়েছি, এবং একটা পাইলের এরিয়া কত আমরা শুধু ভাগ দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের ওইখানে কয়টা পাইল আছে আমাদের অনায়াসে পাওয়া যাচ্ছে, 205টা পাইল আছে। আমরা এখানে গুণে সহজেই 205টা পেয়ে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই, থ্যাংক ইউ।